নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে। আজকে এখানে দেখো, নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু, নিয়েছি আজকে ভর্তা বানাবো। সকালবেলা ভর্তা দিয়ে খাবো, আমার কাছে খুব ভালো লাগে ভর্তাটা আলু আর মিষ্টি কুমড়ে একসঙ্গে। এখন সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এই দেখো, সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিই তেল। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এখন এখানে ভেঙে নিই হাতা দিয়ে। সকালে ভর্তাটা করব, এখানে করেছি আমি উস্তা ভাজি, এখানে করেছি লাউ শাক, এটা দিয়ে ভাত খেয়ে নেব সকালে বেলা। এখন দিয়ে দিই দিদি লবণ, এখন মেখে নেব ভালো করে। ভর্তাটা করে নিলাম, এখন ভাত নিয়েছি খেয়ে নেব। এখন খেয়ে নিই সবাই মিলে। এখানে নিয়েছি ভর্তা, উস্তে ভাজা আর নিয়েছি শাক, এখন খেয়ে নেবো আর সবাইকে খাবারটা দিয়ে দেবো, তারপরে দুপুরে আবার রান্না করবো। দেখো আমি ছিমের বিচি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি দুপুরের জন্য কচু। আজকে কচু রান্না করবো ছিমের বিচি দিয়ে নিরামিষ। এখন কচুটা সিদ্ধ করে নিই, দিয়ে দিই একটু জল কচু সিদ্ধ করার জন্য। এখন দিয়ে দিই কচু, কচুগুলি দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি লবণ, লবণটা দিয়ে দিই সিদ্ধ হোক। এখানে কচুটা সিদ্ধ হোক আর এর মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি। আজকে আমি নিরামিষ তরকারি রান্না করব। এখানে দেও অনেক ধরনের সবজি নিয়েছি, পেঁপে, ডাঁটা, ডুগা, মিষ্টি কুমড়, গাজর, আলু, বিন, সবগুলো দিয়ে আজকে নিরামিষ রান্না করব। আর কচুর শাক রান্না করবো, সঙ্গে করবো সয়াবিন তরকারি। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখানে নিয়েছি আমি মশলা, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, দিয়ে দিই। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হালকা একটু ধনের গুঁড়ো। এখন ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দিই জিরে গুঁড়ো, ভালো করে ভেজে নিই। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ছিমের বিচি, এখন দিয়ে দিই সবজি,
দিদি লবণ, এখন নেড়ে নিই। নেড়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিই। আর এদিকে কচুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এটা নামিয়ে নিলাম, এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, চাউমিনটা একটু সিদ্ধ করে নিই। চাউমিন তরকারি রান্না করবো, আর এদিকে তরকারিটা একটু নেড়ে দেব। আমার ঢাকনা দিয়ে দিই, একবার সিদ্ধ করে নিলাম চাউমিনটা। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন এই দেখো শাকটা একদম জলটা পড়ে গেছে। তেলটা দিয়ে সোমবার দিয়ে নেব, তেল গরম হয়ে গেছে। চাউমিনের জন্য আলুটা ভেজে নিই। আলুটাই দেখো লাল করে ভেজে নিলাম, এখন নামিয়ে নিই। হলুদ লবণ দিয়ে দিলাম চাউমিনের মধ্যে, চাউমিনটাও ভেজে নেব। এখন দিয়ে দিই হালকা একটু চিনি, অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নেড়ে চাউমিনটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা না ভুল হয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। পাঁচফোড়ন, পাঁচফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা পেঁয়াজ, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, এখন দিয়ে দিই কচুর শাক, এখন দিয়ে দিই লবণ, পরিমাণ করে দিচ্ছি। আগে একটু লবণ দিয়েছি তার জন্য কম দিচ্ছি, এখন নেড়ে নেবো ভালো করে। দিয়ে দিচ্ছি ছিমের বিচি, ধরো এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট করে দেব, জিরে গুঁড়ো, মশলা এত টুকি দেবো, আর কিছু দেবো না। এখন মিক্সচার করে নিই, তেল দিয়ে দিয়েছিলাম, তেজপাতাটা হয়ে গেছে, এখন দিয়ে দিই পেঁয়াজ কুচি। পেস্টটা হয়ে গেছে, এখন দিয়ে দিই মশলা পেস্ট, হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দিই চিনি, এখন দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি একটু ঘি, কচুর শাকে ঘি না দিলে ভালো লাগে না। আর এইদিকে আমি মশলাটা হয়ে গেছে, দিয়ে দেবো বেলা, এখন সবাই মিলে খেয়ে নেব। মা আর বাবাকে খাবারটা দিয়ে দিলাম।